الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في أنفسكم، واتقوا الله في أولادكم وأزواجكم وأسرتكم، وفي أعمالكم وأقوالكم، وفي جميع شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين، ويتقبل منا ومن المسلمين صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، আমরা গত মাসে এবং তারও আগে পারিবারিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছিলাম। গত পর্বে কথা বলেছি আমরা স্বামী স্ত্রীর পারিবারিক বোঝাপড়ার ক্ষেত্রে যে সমস্যা এবং তা থেকে উত্তরণের কিছু উপায়। আজকে পুরো পরিবারের বিষয় নিয়ে আমরা একটু বলতে চাই যে পরিবারগুলো কেন ভাঙছে, পারিবারিক সমস্যা কি কারণে তৈরি হচ্ছে এবং তার কি খারাপ প্রভাব পড়ছে আমাদের পরিবারগুলোতে, তা থেকে উত্তরণের কিছু উপায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। আমরা অনেকেই চলমান বিভিন্ন ইস্যু নিয়ে খুবই সজাগ সচেতন টিভি প্রচার মাধ্যম ইউটিউবে শোনার জন্য চেষ্টা করি, কিন্তু নিজের পরিবারের কথা ভুলে যাই। অধিকাংশ পরিবারগুলোতেই কিন্তু টানাপোড়ন চলছে, ভয়ঙ্কর টানাপোড়ন। দিনদার ফ্যামিলিগুলো কিন্তু এর থেকে মুক্ত না। অনেকে ভাবছেন দিনদার হওয়ার সাথে সাথেই পৃথিবীর সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু দিনের পরিপূর্ণ অনুসরণ তো প্রয়োজন আছে। পরিবারগুলো টিকিয়ে রাখার জন্য দিনের রেকমেন্ডেশনটা কি, কেন ভাঙছে, ইসলামের শরিয়তের কোন নির্দেশনা লঙ্ঘনের কারণে ভাঙছে, সেগুলোও কিন্তু আমাদের একটু দেখা উচিত এবং এর ফলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিভাবে আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে এবং পরিবারের বিভিন্ন মেয়েদের উপর সন্তানের উপরের কুপ্রভাবটা কিভাবে তার জাল বিস্তার করছে, এগুলো কিন্তু আমাদের একটু দেখা উচিত। আন্তর্জাতিক জাতীয় নানা ইস্যু আছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কেউ ইস্যু বলছে না, আর ভাইরাল ইস্যু তো নয়ই। মনে হয় যেন ইস্যু মানেই হচ্ছে ভাইরাল ইস্যু, আসলে এগুলোই হচ্ছে আমাদের প্রধানতম ইস্যু। আমাদের ইমানের জায়গাটাকে কিভাবে রেডি করতে পারি, তৈরি করতে পারি, ইসলাম কি করে আমরা সকলে মিলে সুন্দরভাবে অনুসরণ করতে পারি এবং নিজেদের ব্যক্তিগত সামাজিক কিংবা পারিবারিক সকল ক্ষেত্রে, সেগুলো আমাদের সিরিয়াস ইস্যু। নিজেকে কি করে আমি ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি, পরিবারকে কি করে ভাঙনের হাত থেকে রক্ষা করে একটা সফল সুখী সুন্দর পরিবার হিসাবে আমরা গড়ে তুলতে পারি, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়াও আমাদের আর অনেক ইস্যু আছে। শিক্ষা একটা ইস্যু, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষিত রূপে গড়ে তুলতে পারি ইত্যাদি, এই ইস্যুগুলো নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি এবং সামনে আরও বলবো ইনশাআল্লাহ। আজকে যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো পরিবার। পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নেয়ামত, একটা চমৎকার পারিবারিক পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছেন এবং এই পদ্ধতির মধ্য দিয়ে দেখেন মানব প্রজন্ম বেঁচে থাকে। নারী এবং পুরুষ একে অপরের প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করে, এই আকর্ষণটাকে বৈধতা দিয়েছে ইসলাম বিবাহের মাধ্যমে এবং তাদের বৈবাহিক জীবনের মধ্য দিয়ে মানব প্রজন্মর প্রবৃদ্ধি ঘটে এবং অনেকগুলো পরিবার গঠিত হয়। সমাজের প্রথম একক হচ্ছে পরিবারগুলো,
এজন্য ইসলামী সমাজের জন্য ইসলামিক পরিবারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম কখনো চায় না পরিবার ভেঙে যাক। সেজন্য পরিবারগুলোকে টিকিয়ে রাখার জন্য ইসলাম ব্যক্তিকে ব্যক্তিদেরকে নির্দেশনা দিয়েছে প্রাণান্তকর চেষ্টা যেন তারা করে, তারা যেন তাদের নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে অ্যাড্রেস করে নিজেরাই যেন কাজ করে। তা না হলে কোরআন বলছে দুই পক্ষ থেকে দুজন সালিসি সিস্টেমের মধ্য দিয়ে যেন তারা পরিবারকে টিকিয়ে রাখার জন্য তারা শেষ চেষ্টাটুকু পর্যন্ত করে, আর না পারলে কি হবে সেটাও কোরআন বলেছে। তো আমরা আজকে প্রথমেই একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে পরিবার কেন ভাঙছে। পরিবার ভাঙনের সবচেয়ে বড় কারণ, মুসলিমদের জন্য বলছি, মুসলিম পরিবারগুলোর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলামী বিধান এবং ইসলামের নির্দেশনা সঠিকভাবে মেনে না চলা। পরিবারই তো গঠিত হয়েছে ইসলামের নির্দেশনা মেনে, তাই না? ইজাব কবুলের মধ্য দিয়ে, সাক্ষী, সাবুদ, মহারানা ইত্যাদি। অতএব এই পরিবারটা আল্লাহর পক্ষ থেকে বারাকা তৌফিক প্রাপ্ত হবে যদি সে আল্লাহর নির্দেশ মেনে চলে। যখনই আল্লাহর নির্দেশের অন্যথা সে করবে, লঙ্ঘন সে করবে, তখনই কিন্তু তার অশান্তি উৎপাদন শুরু হয়ে যাবে। যেমন মেয়েরা যদি হিজাব না করে, ছেলে মেয়েরা বা স্বামী স্ত্রী তারা যদি সালাত তরক করে এবং পরবর্তীতে কোরআন তরক করে, এরকম একের পর এক আমল তরক করার মাধ্যমে সে যদি দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া তো আমাদেরকে অশান্তি দেয়, দুনিয়া কিন্তু শান্তি দেয় না, দুনিয়া দেয় একরাশ লোভ, একটা নির্মমতা। দেখেন দুনিয়াদার সবাই প্রচণ্ড লোভী, আর অন্যদের উপর নির্মমতার চর্চা করে সে নিজের প্রভাব বলয় বিস্তার করে, সম্পত্তিও বাড়ায়, তাই না? এটাই তো দুনিয়ার আসল। দুনিয়ার মধ্যে ফেরাউন তো এমনি তৈরি হয় নাই, নমরুদ, ফেরাউন, আরও বড় বড় শক্তিগুলো লোভ তাদের পেছনে কাজ করেছে। তারপরে আরও অনেক কিছু এখানে আপনারা দেখবেন, অশ্লীলতার পেছনেও কিন্তু অনেক কিছু কাজ করে, লোভ, লালসা, আকর্ষণ, যেগুলো সবই অবৈধ। তাহলে আপনি যদি ইসলাম থেকে ডিটাচড হয়ে যান, মনে রাখবেন আপনি অশান্তির দিকেই আসলে পদক্ষেপ রাখছেন। পারিবারিক ভাঙনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই জন্য ইসলাম থেকে একটু দূরে সরে যাওয়া। আল্লাহ সুবহান তাআলা এখানে আল কোরআনে এই আলোচনাটা সূরা তহার মধ্যে খুব চমৎকারভাবে করেছেন, বলেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসে, তাহলে আমার হেদায়েতকে যারা অনুসরণ করবে তারা কখনো পথ হারাবে না এবং তারা কখনো হতভাগাও হবে না। ওয়ামান আরাদা আন যিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয়ই তাদের জন্য থাকবে একটা সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধরূপে হাসর করাবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। তারা প্রশ্ন করবে, হে রব, আপনি আমাদেরকে অন্ধ কেন করলেন, অন্ধরূপে হাসর কেন করালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। তিনি বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কাছে তো আমাদের আয়াতগুলো এসেছিল, ফানাসিতাহা, তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফ ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ ওয়া লাআযাবুল আখিরাতি আশাদ্দ ওয়া আবকা। এভাবেই আমরা যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দিয়ে থাকি, এবং যারা আমার যারা তাদের আয়াতের প্রতি তাদের রবের আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না তাদেরকে শাস্তি দিয়ে থাকি। আর আখিরাতের আজাব অনেক বেশি ভয়ানক এবং অনেক বেশি স্থায়ী। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ সুবহান তাআলা সবার জন্য আমভাবে বললে পরিবারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। দ্বিতীয় যে কারণটি আমাদের পরিবার ভাঙনের জন্য একটা বড় ফ্যাক্টর, সেটা হলো সঠিকভাবে
স্বামী এবং স্ত্রীর এখতিয়ার করতে না পারা তার মানে হচ্ছে আপনি যদি পুরুষ হন তাহলে বিবাহ করতে গেলে দিনদারিকে প্রাধান্য দিতে হবে আর যদি আপনি পাত্রীপক্ষ হন তাহলে দিনদার পাত্রকেই আপনাকে এখতিয়ার করতে হবে প্রায়োরিটি দিতে হবে এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বহু আগ থেকে জানিয়ে দিয়েছেন যেমন বুখারী মুসলিমের যে বিখ্যাত হাদিসটি রয়েছে যে মেয়েদেরকে চারটি কারণে বিবাহ করা হয় তার সৌন্দর্যের জন্য তার সম্পত্তি এবং তার বংশকৌলিন্য এবং তার দিনদারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করলেন কি তিনি বললেন ফাজফার বিদাতি দ্বীন তোমরা দিনদার মেয়েকে জেতে নাও তাহলে সেই স্বামী উইন পজিশনে থাকবেন যিনি দিনদার পাত্রীকে বিবাহ করতে সক্ষম হলেন আর যারা পাত্রীপক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও বলেছেন ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে এমন পাত্র যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিবাহ করিয়ে দাও যদি তোমরা তা না করো তাহলে জমিনে অনেক বড় ফিতনা এবং ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে তাহলে বিবাহসাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি জমিনে শান্তি উৎপাদন করতে পারেন কারণ পরিবারগুলো শান্তিপূর্ণ থাকলেই জমিনে শান্তি উৎপাদন হবে সব পরিবারের ঘরে ঘরে অশান্তি আর আপনি একটা সামাজিক শান্তি খুঁজছেন এটা অসম্ভব এটা অসম্ভব পারিবারিক শান্তির জন্য দিনদারি চর্চা করতে হবে এবং পাত্রপাত্রী উভয়কে দিনদার হতে হবে এরপরে তৃতীয় যে কারণটা পারিবারিক ভাঙনের সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকা স্বামী স্ত্রী একে অপরের বিভিন্ন কাজে রিয়্যাক্ট করা একে অপরকে সন্দেহ করা একে অপরের প্রতি আক্রমণাত্মক থাকা রিয়্যাক্টিভ থাকা পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ না থাকা অনেক ছোটোখাটো ব্যাপার দেখবেন আপনি যদি পজিটিভ মাইন্ডেড হন একটা পজিটিভ মাইন্ড বা ইতিবাচক চিন্তা চেতনা আপনি যদি রাখেন তাহলে দেখবেন এটাকে আপনি খুব ছোট্ট আকারেই সমাধা করতে পারবেন আর যদি আপনি রিয়্যাক্টিভ মাইন্ডেড হন তাহলে ছোট্ট জিনিসকে আপনি অনেক বড় করে ফেলবেন এবং এটা থেকে ছোটোখাটো যুদ্ধ হাতাহাতি মারামারি খুনোখুনি তালাক পর্যন্ত হয়ে যেতে পারে এরকম ঘটনা অহরহ তাই না প্রচুর প্রচুর সুতরাং এই জায়গাটা আমাদেরকে আসলে কিছু কিছু নসিহা নেওয়া উচিত কিছু কাউন্সিলিং নেওয়া উচিত যে কীভাবে তাহলে স্বামী স্ত্রী একটা সুখের সুন্দর সংসার তারা আসলে তৈরি করতে পারে সেই জন্যে যে জিনিসগুলো দরকার আমার মনে হয় আমি আরও বিভিন্ন খুতবায় কিংবা আলোচনায় বলেছিলাম যে মেয়েদের বিবাহের আগে মেয়ে এবং ছেলে উভয়ের বিবাহের আগে কিছু প্রি ম্যারিটাল কাউন্সেলিং প্রয়োজন যে একটা জীবন তারা যাপন করতে যাচ্ছে সেই জীবনের ধরনটা কি সেখানে তারা একে অপরের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল থাকতে পারবে কীভাবে তারা আল আমানা জাওজিয়া বা বৈবাহিক জীবনের যে আস্থা বিশ্বাস এগুলো মেনটেন করতে পারবে এবং কীভাবে তারা একে অপরকে ছাড় দিয়ে একটা সুখী জীবন এবং সংসার তারা তৈরি করতে পারবে এই কাউন্সেলিংটা তাদের প্রয়োজন আর বিবাহ পরবর্তী যখন তারা বাস্তব পরিবার তারা যখন তৈরি করলো এবং পারিবারিক জীবন তারা যাপন করতে শুরু করলো তখনও তাদের কিছু কাউন্সেলিং প্রয়োজন এবং এটা টাইম টু টাইম তাই না দেখেন আমরা যারা হয়তো সচ্ছল তারা অনেকেই তারা ডাক্তারি একটা এখন একটা টেস্ট করান কমপ্রিহেন্সিভ টেস্ট বা এরকম পুরো বডি চেক আপ অনেকে ইয়ারলি একবার করে করেন আবার অনেকে তার জন্য নির্ধারণ করে নিয়েছেন কেউ হয়তো ফাইভ ইয়ারলি একবার করেন কেউ প্রতি বছর করেন কেউ প্রতি ছয় মাস পরেও করেন যার জীবনের ঝুঁকি এবং প্রবলেম যত বেশি তিনি তত বেশি এই টেস্টগুলো করান কেন কিন্তু আমাদের পারিবারিক যখন ঝুঁকি তৈরি হয় অশান্তি উৎপাদন হয় তখন কিন্তু আমরা আর এই কাউন্সেলিংটা করি না আমরা মনে করি যে এমনি ঠিক হয়ে যাবে আর ঠিক তো হয় না বরং প্রতিদিন এই প্রবলেমগুলো আরও বাড়তে থাকে একের প্রতি অন্যের ক্ষোভ আরও বেশি দানা বাঁধতে থাকে এবং পরিশেষে সেটা যে কোনো মুহূর্তে ফেটে পড়ে কখনো সেটা একের উপর অন্যের হস্তক্ষেপ অথবা হাত লাগানো কিংবা সেটা পারিবারিক ভাঙন ইত্যাদি অথচ আল্লাহ সুবহান তাআলা কী বলেছেন সূরাতুন নেসার ১৯ নম্বর আয়াতে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ যেহেতু পারিবারিক প্রধান মুসলিম পরিবারগুলোর প্রধান কে স্বামী পুরুষ এবং বাবা
আর রিজালু কাওয়ামুন আলা নিসা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা স্পষ্ট করে দিয়েছেন পাশ্চাত্যের সমাজ ব্যবস্থার সাথে আমাদের কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই সেখানেও মানুষ সুখে নেই কিন্তু তারপরেও আমরা সেখানকার উদাহরণ টেনে নিয়ে আসি যে সেখানে সমান অধিকার অমুক তমুক আরো কত কিছু কিন্তু মানুষ তো সেখানে মানবিক জীবন যাপন করে না অশ্লীলতা জেনা ব্যভিচার নাইট ক্লাব অমুক তমুক দিয়ে তারা সেখানে মানবেতর জীবন যাপন করে পশুর জীবন যাপন করে অতএব সেটা কখনোই আমাদের কাছে এক্সাম্পল হতে পারে না এখানে পুরুষরাই হচ্ছে প্রধান ফলে আল্লাহ তাআলা পুরুষদেরকে অ্যাড্রেস করে একটা নির্দেশনা দিলেন কি ওয়াশিরুহুন্না বিল মারুফ পুরুষরা তোমরা নারীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো ফাইন কারিহ তুমুহুন্না যদি তোমরা তাদের কোনো জিনিসকে অপছন্দ করে থাকো ফাআসা আনতুক আনতাকরাহু শাইআন ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা তাহলে হয়তো তোমরা কোনো একটা জিনিসকে অপছন্দ করলে অথচ আল্লাহ তাআলা তার মধ্যে বা তার সেই জিনিসটার মধ্যেই আল্লাহ অনেক কল্যাণ রেখে দিয়েছেন অনেক স্বামী স্ত্রীকে তালাক দিতে চায় অথচ হয়তো এই স্ত্রীর মধ্যে অনেক কল্যাণ আছে একটা জেদের কারণে সে সেটাকে ইগনোর করে উপেক্ষা করে অনেক সময় অনেক নারী তার স্বামীকে তালাক স্বামী থেকে তালাক নিতে চায় অথবা তালাক নেওয়ার প্রক্রিয়া করে অথচ এই স্বামী হয়তো তার জন্য বিশাল আশীর্বাদ ছিল বারাকা ছিল কিন্তু জাস্ট কিছু দু একটা ছোটখাটো বিষয় যেটা তারা দুজনে মিলেই সমাধান করতে পারত সেটাকে ইগনোর করার কারণে তারা তালাকে চলে গেল একজন পুরুষের জন্য অবশ্যই তার স্ত্রীকে তালাক দেওয়া এটা শুভ কোনো কাজ নয় এবং একজন নারীর জন্য এটা বলা যায় তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া একটা বালা মুসিবত যখন তারা পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হবে তখন টের পাবে এখন হয়তো টের পাচ্ছে না এখন জেদ কাজ করছে তাই তো এগুলো হচ্ছে আমাদের ভাঙনের একটা বড় কারক যে স্বামী স্ত্রীর মধ্যে মিলঝুল হচ্ছে না বরং স্বামীর পক্ষের কিছু বন্ধুবান্ধব তারা তাকে আরও উত্তেজিত করে দিচ্ছে আর অনেক সময় মেয়ের পক্ষের বাবা মা অথবা ভাই বোন কিংবা তাদের বান্ধবী অনেক সময় তারাও এই জিনিসকে আরও উস্কে দিচ্ছে তারা এটাতে মজা পাচ্ছে তাই না এতে করে অনেক সংসার ভেঙে যাচ্ছে চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে স্বামী স্ত্রী একের অপরের সাথে খারাপ আচরণ খারাপ আচরণ মানে স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করে না স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করে না একটু আগের সাথে এটার একটু পার্থক্য আছে একটু আগে আমরা বলছিলাম তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া না থাকা সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগে থাকা আর এটা হচ্ছে হয়তো ঝগড়া বিবাদ নাই কিন্তু শুরু থেকেই তারা একে অপরের প্রতি আক্রমণাত্মক কিছু খারাপ আচরণ যদি স্ত্রী কিছু রান্না করে তখন স্বামীর ভালো লাগে না তার ভালো লাগে অন্যদের রান্না তাই না এটা কিন্তু স্ত্রীর অনেক বড় দুঃখের কারণ আবার স্বামী যখন বাইরে থেকে আসে হয়তো সংসারের জন্য স্ত্রীর জন্যই সে জীবিকা আহরণ করছিল কিন্তু স্ত্রী তা সেটা স্মরণ না করে স্বামীর সাথে খুব ঝগড়া সারাদিন কোথায় ছিল সেই সকালে গেলা আর আসলা সন্ধ্যার পরে দেখেন আল্লাহু আকবার কী জন্য স্বামী স্বামী কি কোথাও গান বাজনা বাদ্য শুনতে গিয়েছিল না অফিস করেছিল আপনি যেমন ধরেন আমাদের অনেক পেশাজীবী ভাইয়েরা অনেক পরিশ্রম করেন কিন্তু ব্যাংকে যারা কাজ করেন দেখবেন যে তারা সেই সকাল সাতটায় বের হয় আর আস্তে আস্তে রাত আটটা নয়টা কাজ করে দশটায় আমার এক বন্ধু ছিলেন তিনি একটা ইসলামী ব্যাংকে কাজ করতেন তিনি একসময় সেই চাকরি ছেড়ে মদিনাতে চলে গেলেন মদিনা ইউনিভার্সিটিতে ওখানে পড়াশোনা করেছেন তো আমরা বললাম যে ব্যাংকের চাকরি তো অনেক বেতন কেন ছাড়লেন বলে যে ভাই মনে হয় যেন আমার জীবনের প্রত্যেকটা পর্বে শুধু ব্যাংক আর কিছু নাই সকালে যাই আর আসি রাত্রে মাঝখানে একটু ঘুমাই তাহলে এই ঘুম বাদ দিয়ে তো পুরোটাই ব্যাংক আমি আর জীবনের কোনো অর্থই খুঁজে পাচ্ছি না আমার টাকার দরকার নাই শান্তি দরকার এই জন্য আমি ব্যাংক ছাড়লাম তো সবাই এভাবে ছাড়লে কিন্তু মুশকিল আছে কিন্তু এটা সত্যি এই যে এত পরিশ্রম করছেন একজন ব্যক্তি যেমন ধরেন যিনি ব্যবসা করেন রিক্সাওয়ালার কথাই ধরেন না পেশাজীবী মানুষদের মধ্যে সবচেয়ে পবিত্র রিজিকের অধিকারী হচ্ছেন তারা নিজের ঘাম ঝরিয়ে যারা বৈধ ইনকাম করেন তাদের মধ্যে রিক্সাওয়ালা ভাইরা অন্যতম সেই সকাল থেকে দেখেন তিনি যদি একবেলা রিক্সা চালান কয় টাকা আসবে পাঁচশো ছয়শো টাকা থেকে চলবে তার তাহলে তাকে ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা রিক্সা চালাতে হয়
তাহলে পরিবারগুলোকে এটা বুঝতে হবে। এরকম আরও অনেক পেশাজীবীরা এরকম আছেন, ডাক্তাররাও, তিনি সকালে বিকালে সন্ধ্যায় রাত্র পর্যন্ত তারা রোগী দেখেন। এত কষ্ট করার পরে যদি ঘরে এসে স্ত্রীর একটু সুন্দর কথা না শোনেন তাহলে তো রিয়্যাক্ট করবেন। মানুষ বেশি দিন আসলে ইতিবাচক আচরণ করতে পারে না, ইতিবাচকের বিপরীতে ইতিবাচক আচরণ আর রিয়াকশনের বিপরীতে রিয়াকশন অটোমেটিক চলে আসে। শুধুমাত্র সেই লোকেরা নিজেকে বাঁচাতে পারে যারা বুদ্ধিবৃত্তিক চিন্তা করে। অতএব আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আজকে এই ছোটোখাটো ব্যাপার, তরকারিতে নুন কম হয়েছে, আসতে একটু লেট হয়েছে, বাইরে কী করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যদি খারাপ আচরণ করি তাহলে এটার ফল বড়ই বেদনাদায়ক হবে। অনেক সময় পুরুষ নারীর মধ্যেও হয়তো SMS কে করেছে, একে অপরের প্রতি সন্দেহপরায়ণ হয়ে পড়ি আমরা। সেক্ষেত্রেও আমি বলবো আপনারা নিজেদের প্রবলেমগুলো নিজেরাই সলভ করেন, বসুন, কিন্তু জেদ করবেন না, রাগারাগি করবেন না। সন্দেহের মাত্রা এটা যদি বাড়াতে থাকেন তাহলে পরিবারে কিন্তু অনেক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে, পরবর্তীতে ভাঙন ছাড়া হয়তো আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, এরপরে পঞ্চম অথবা ষষ্ঠ সম্ভবত আরেকটি বিষয় যেটা পরিবার ভেঙে যায় নানা কারণে। পরিবার যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে ভাঙে তা না, সন্তানদেরকে নিয়েও পরিবারে অশান্তি উৎপাদন হতে পারে। আমরা এখানে আজকে দুটো জিনিস বলছি, ভাঙন এবং সমস্যা। পরিবারে আরেকটা সমস্যা তৈরি হয় অথবা ভাঙনের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে যদি পরিবারের অভিভাবক পরিবারের ব্যাপারে গাফিল থাকেন। অভিভাবক তার স্ত্রীও যেমন আছে সন্তানও তেমন আছে, তিনি যদি তার সন্তানদের দেখাশোনা থেকে গাফিল থাকেন তাহলে সন্তান বখাটে হয়ে যেতে পারে। অল্প বয়সী সন্তানরাও নানা রিলেশনে জড়িয়ে পড়তে পারে, পারিবারিক ফেমটা, তার যে রেপুটেশন সেটা একদম ধ্বংস হয়ে যেতে পারে। এবং এগুলো নিয়ে স্বামী স্ত্রীর বসচা দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী ঝগড়াঝাটি পরিবারকে অশান্ত করে দেয় এবং ভাঙনের দিকে নিয়ে যায়। এরপর যে পয়েন্টটি ষষ্ঠ বা সপ্তম, সেটি হল পারিবারিকভাবে যারা যে দায়িত্ব পালন করার কথা সেখানে যদি দুর্বলতা দেখা দেয় অথবা ঠিক মতো সে দায়িত্বটা পালন না হয় তাহলেও পরিবার কিন্তু ভেঙে যায়, পরিবারে অশান্তি উৎপাদন হয়। এটা যে কোনো একটা সিস্টেমের মধ্যে আপনি দেখেন না, যে কোনো প্রতিষ্ঠান যদি দায়িত্বশীলেরা দায়িত্বপূর্ণ আচরণ না করেন, ঠিক মতো দায়িত্ব পালন না করেন তাহলে সেখানে গুড গভর্নেন্স আর থাকে না, পরিচালনায় ত্রুটি, সুতরাং সব কিছুতে হজবরল অবস্থা এবং পরিশেষে তার সব কিছু ভেঙে পড়ে। পরিবারও একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা ছোট্ট আকারের একটা প্রতিষ্ঠান, ফলে এখানে মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি প্রত্যেককে তার দায়িত্ব পালন করতে হবে এবং সে দায়িত্ব পালন করার জন্য তাদেরকে আগে এডুকেটেড হতে হবে। স্বামীকে জানতে হবে স্ত্রীর অধিকারটা কী এবং স্ত্রীকেও জানতে হবে স্বামীর প্রতি তার কর্তব্যটা কী, অধিকারটা কী, এগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। বাবা মাকে জানতে হবে সন্তানের প্রতি তার দায়িত্বটা কী, সন্তানকে রেইজ আপ করার জন্য কী দায়িত্ব পালন করতে হয়, আর সন্তানকেও জানতে হবে বাবা মার প্রতি তার কী আচরণ হওয়া উচিত, তাদের টেক কেয়ার করতে গেলে কী করতে হবে, এগুলো জানতে হবে। এগুলো না জানা থাকলে সমস্যা। ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা প্যারেন্টিং নিয়ে অনেক কথা বলি। প্যারেন্টিংয়ের মধ্যে যে যদি আসে যে সন্তানের এডুকেশনের দায়িত্ব মূলত কার, বাবার নাকি মায়ের, এক্ষেত্রে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব ক্লিয়ার করে দিয়েছেন, খোরপোষ অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে মূলত বাবাকে। অতএব সন্তানের যাবতীয় যে কোনো ফিজ অথবা টিউশন ফি এরকম আরও যে সমস্ত হাত খরচ এগুলো দেবেন বাবা, কিন্তু তার এডুকেশনের মূল দায়িত্ব পালন করবেন কিন্তু মা। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পুরুষ তার ঘরের সব কিছুর ব্যাপারে দায়িত্বশীল, তাকে সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর নারী দায়িত্বশীল হচ্ছে স্বামীর ঘরের, স্বামীর অ্যাফেয়ার্স এবং তার সন্তানের। এ কথার দ্বারা প্রমাণিত হয় যে সন্তানদের লেখাপড়ার বিষয়ে মাকেই বেশি সজাগ থাকতে হবে, তার কারণটা স্পষ্ট, বাবারা সারাদিন বাইরে কাজ করেন, তাহলে সন্তানের খোঁজ খবর নেওয়া বাবাদের পক্ষে আসলে একটু কঠিনই বটে। কিন্তু বাবা যেহেতু বাইরে কাজ করেন, সংসারের জীবিকা তিনি আহরণ করেন, অর্জন করেন, ফলে সন্তানদের খোঁজ খরচ দেওয়া এটা কিন্তু তার জন্য কঠিন না।
আর মা যেহেতু ওইভাবে কিছু ইনকাম করেন না খরচ তো তার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু তিনি প্যারেন্টিংটা দিতে পারেন তিনি এডুকেশনটা দিতে পারেন যতটুক পর্যন্ত দেওয়া যায় আর সন্তান যখন বড় হয় তখন সে তার নিজের এডুকেশনটা নিজেই নিতে পারে সে মাধ্যমিক স্তরে আসার পর থেকে নিজে নিজে পড়তে পারে তবে তার আগ পর্যন্ত ছোট বয়সে মাকেই মেইনলি দেখাশোনা করতে হবে এবং এই জন্য অমুসলিম অনেক ব্যক্তিও সে কথাই বলেছেন একজন ভালো মা দাও একটা ভালো জাতি দেব কিভাবে শুধু প্রসব করলে কি সব শেষ হয়ে যাবে না তাকে এডুকেট করতে হবে আচ্ছা এরপর সপ্তম যে বিষয়টি পারিবারিক ভাঙনের একটা বড় কারণ সেটা মেয়েদের বেশি বেশি বাইরে যাওয়া এই বাইরে যাওয়া হয়তো চাকরিগত কারণেও হতে পারে আবার মেয়েরা সংসার পছন্দ করে না বাইরে যেতে খুব পছন্দ করে বাজারে ঘুরতে তাদের খুব ভালো লাগে এখানে সেখানে এই বাসা ওই বাসা বেড়ানো হ্যাঁ এই পার্টি সেই পার্টিতে যাওয়া ইত্যাদি এটা পারিবারিক ভাঙনের বড় কারণ কারণ এই বাইরে যাওয়াটাই তার সকল ফেতনা ফাসাদ পরকিয়ার মূল উৎস মনে রাখবেন আর ছেলেদের তো বাইরে যেতেই হয় অতএব বাইরে যাওয়া ছেলেদের জন্য ফেতনার কারণ না মেয়েরা যখন তাদের সংসারের গণ্ডির বাইরে পুরুষদের সাথে ইন্টারাক্ট করে তখন সে পুরুষকেও বায়াস করে ফেলে ফলে মেয়েদের বাইরে যাওয়াটাকে এখানে হাইলাইট করা হয়েছে এবং এই জন্য রাসূলুল্লাহ এই জন্য আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মেয়েদেরকে সবাইকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরেই থাকো অর্থাৎ ঘরের অভ্যন্তর এবং তার পারিবারিক বলয়টা হচ্ছে তার মেইন কর্মক্ষেত্র মেয়েদের এর বাইরে সে যেতে পারে প্রয়োজনে আর যদি সে কখনো চাকরি করতে চায় তাহলে ইসলামিক দিক নির্দেশনা মেনেই তাকে সে চাকরিটা করতে হবে এবং যদি সে বাবার আন্ডারে থাকে তাহলে বাবার পারমিশন লাগবে আর যদি সে স্বামীর অধীনস্থ থাকে অর্থাৎ পারিবারিক জীবনে থাকে তাহলে স্বামীর পারমিশনের বাইরে সে জোর করে চাকরি করতে পারবে না এখন তো অনেক শিক্ষিত মেয়েরা তাদের হয়তো তারা ভাবে এত শিক্ষা দীক্ষা কেন করলাম চাকরি করতে হবে স্বামীর উপরেও তারা আসলে হয়তো প্রভাব বিস্তার করতে চায় হ্যাঁ স্বামীকে কনভিন্স করে যদি যান কোনো অসুবিধা নেই কিন্তু স্বামীকে কনভিন্স না করলে পারিবারিক সিস্টেমটা ভেঙে পড়বে মনে রাখবেন এটা একটা দেশের মতো দেশের কিছু করতে হলেও দেশের মূল অথরিটি বা প্রতিষ্ঠানের মধ্যেও কিছু যত ভালোই আপনি বলেন না কেন প্রতিষ্ঠানের অথরিটি যদি ওটাকে অ্যাকসেপ্ট না করে আপনি করতে পারবেন অথরাইজেশন প্রয়োজন অথরাইজেশন মেয়েরা হয় বাবার আন্ডারে নয় স্বামীর আন্ডারে অতএব তাদের অথরাইজেশন প্রয়োজন বাইরের যে কোনো কাজে অ্যাঙ্গেজড হতে গেলে আর স্বামী স্ত্রী কিংবা বাবা মা তাদেরকে মনে রাখতে হবে মেয়েদেরকে বাইরে অ্যাঙ্গেজ করতে গেলে শরিয়া ভায়োলেশন করা যাবে না এটা মনে রাখতে হবে কারণ আমরা শুরুতেই মেইন পয়েন্টটা বলেছিলাম আপনি যখনই ইসলামী বিধানগুলোকে ভায়োলেট করবেন তখনই অশান্তির মূল বীজটা আপনি বপন করলেন এবং তখনই পারিবারিক ভাঙন কিংবা সমস্যা শুরু হয়ে যাবে কারণ আপনি যত বেশি লঙ্ঘনে পাপে যাবেন ততই আপনার উপর থেকে বারাকা উঠিয়ে নেওয়া হবে সুতরাং এটা হচ্ছে একটা বড় কারণ আরেকটা বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রী যে কোনো কাজে তাদের মূল রেসপন্সিবিলিটি পালন না করে একে অপরকে ব্লেম করা এটা এই অভ্যাসটাও দেখা যায় যে তারা হয়তো যে কোনো পারিবারিক ব্যর্থতার জন্য নিজের কোনো দায় দায়িত্ব স্বীকার করে না তারা তার পার্টনারের দায় দায়িত্বটাকে বড় করে দেখে এবং নিজের ব্যর্থতার দায়ও আরেকজনের উপরে চাপায় তখন তো একটা জুলুম এটা একটা জুলুম ফলে কিন্তু আপনার পার্টনার সেটা মেনে নেবেই না আপনি আমার উপর দায়িত্ব চাপাচ্ছেন অথচ আমার বিশ্বাস আপনারও ত্রুটি আছে এবং সেটা আমি জানি এটা তো ইনসাফ হলো না তাহলে প্রত্যেকেই দায়টা যদি ভাগ করে নেই যে আমার পার্টে আমার এই ত্রুটিটা হয়েছে আপনার পার্টে আপনার এই ত্রুটিটা হয়েছে তাহলে আসুন সংশোধন করি ইমপ্রুভ করি নিজেদেরকে এতে করে হয়তো ভাঙনটাকে রোধ করা যায় এরপর আরেকটা মূল কারণ হচ্ছে পারিবারিক ব্যাপারে অন্যদের ঢোকার সুযোগ করে দেওয়া যে দেখবেন যে বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে প্রতিবেশী প্রয়োজন না হলে তাদের কাউকে পারিবারিক ব্যাপারে নাক গলাতে দেবেন না অধিকাংশ মানুষ নাক গলিয়ে একটু উল্টাপাল্টা করাটাই পছন্দ করে মানে খুব কনস্ট্রাকটিভ রোল কম মানুষে প্লে করে করে শুধু কাউন্সিলররা যদি কোনো দিনই ভালো ব্যক্তিত্ব অথবা জ্ঞানী গুণী ব্যক্তিত্বদের কাছে আপনারা নাসিহা নেওয়ার জন্য যান
সেই জায়গা কিছু কনস্ট্রাকটিভ জিনিস পাবেন। তারপরেও দেখতে হবে যার কাছ থেকে নসিহা নিলেন তার দিনদারির লেভেলটা কতটুকু। খুবই ভয়ঙ্কর কিছু নসিহাও আমি শুনেছি অনেকের কাছে, যারা হয়তো দিনদার না, হয়তো একজন মহিলা গেলেন তার কাছে কিছু তার স্বামীর ত্রুটি নিয়ে, তখন এমনকি একটা কাউন্সিলিংয়ে ব্যক্তি নিজে আমাকে বলেছেন যে স্বামীর ত্রুটির বিপরীতে মহিলাকে সেই কাউন্সিলর পরকীয়ার অনুমতি দিয়েছিলেন। সুতরাং আমাদেরকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে কার কাছ থেকে নিচ্ছি, তার দিনদারি লেভেলটা কতটুকু, তিনি কি শরিয়া লঙ্ঘন করে আমাকে কাউন্সেলিং দিচ্ছেন, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো যাই হোক, মানে অনেক সময় দেখা যাচ্ছে আপনজনকেও কিন্তু নিজের পরিবারে অ্যাক্সেস দিতে নেই। অনেক মায়েরা তার নিজের মেয়ের সংসারকে ধ্বংস করেন, অনেক বোনেরা তার বোনের সংসারকেও ধ্বংস করেন, আর মহিলারা দেখা যায় যে অনেক সময় তারাই তো অভিযোগ করে বেশি, অনেক সময় দেখা যায় তার নিজের পার্টের কোনো ত্রুটি বলে না, শুধু স্বামীর ত্রুটি। তখন অন্যরা বলে এই স্বামীর সাথে তো তোমার থাকা উচিত না, তার আপনজনেরাই বলে। কিন্তু যেদিন সংসার ভাঙে সেদিন সে ফিল করে, আহা কোথায় আমার সেই সুন্দর বুদ্ধিদাতারা, আজকে তো আমি একা। আর জানেন যে বাংলাদেশের এই সমাজে আসলে মোতাল্লাকা তালাকপ্রাপ্তাদের বিবাহটাও একটু টাফ। আপনাকে অনেক কম্প্রোমাইজ করে অনেক ছাড় দিয়ে সেকেন্ড বিবাহতে রাজি হতে হয়, ফলে প্রত্যেকে তার নিজের সংসার টিকিয়ে রাখার চেষ্টা করবেন, এটাকে যদি সফল করতে পারেন তাহলে একটা অত্যন্ত চমৎকার সফল একটা পরিবারের অধিকারী আপনারা হতে পারবেন। আরেকটা ধ্বংসাত্মক বিষয় আমাদের সংসারে অশান্তির দাবাদল জ্বালিয়ে দেয়, সেটা হচ্ছে মাদক সেবন। অনেক সময় আমরা সন্তানরা কে কোথায় যায় আমরা জানি না, খুব নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা সন্তানদেরকে পড়াই, কিন্তু আমার কাছে বেশ কিছু রিপোর্ট আছে, আমি দেখলাম যে সমস্ত আধুনিক স্কুলগুলোতে ধনীর দুলারিরা যেখানে পড়ে সেখানেই মাদকের বড় বাজার, কারণ এদের কাছে টাকা আছে, অত মাদক তো সেখানেই যাবে, তাই না? যদিও গরিবদের ক্ষেত্রেও এটা যে ঘটনা তা না, কিন্তু এটা মনে রাখতে হবে কোনো প্রকার মাদকে যেন কেউ সম্পৃক্ত না হয়। সেটা অনেক ধরনের ছোটোখাটো হতে পারে, আমাদের ছোটো বাচ্চারা যেন দুষ্টামি করেও সিগারেট হাতে না তুলে নেয়, সেটাও দেখতে হবে। পাশাপাশি গাঁজা কিংবা ইয়াবা অথবা হিরোইন এরকম আরও অনেক কিছু আছে, কত সংসারকে যে ধ্বংস করেছে মাদক সেবন। আপনারা মাদক নিরাময় কেন্দ্রগুলোতে একটু যায় দেখেন, অনেক ভালো ভালো ফ্যামিলির, অনেক দিনদার ফ্যামিলির ছেলেমেয়েরাও সেখানে আছে, নিরাময় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ধরনের কোনো কিছু আমাদের মধ্যে না ঘটে। আরেকটা বড় কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলেও পরিবারগুলো সমস্যার মুখোমুখি হয়, ভাঙনের মুখোমুখি, সেটা হলো খারাপ সংসর্গ, খারাপ বন্ধু। সেটা বাবার বন্ধু যদি খারাপ হয় তাহলেও সে পুরো পরিবারকে ধ্বংস করবে, মায়ের বন্ধু বা বান্ধবী কিংবা সন্তানদেরও বন্ধু বান্ধব যদি খারাপ হয় তাহলে আমাদের পরিবারগুলোর উপর এটা বড় ধরনের হুমকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বারবার আমাদেরকে সতর্ক করেছেন, তিনি আল জালিসাস আসালেহ জালিসাস সু এর উদাহরণ দিয়েছেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধু তাদের উদাহরণটা কেমন। তিনি বলেছেন ভালো বন্ধুর এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে মিস্ক যে বহন করে এবং যে ওই হাঁপড়ে ফু দেয় তাদের মতো। মিস্ক যে বহন করে তার সাথে যদি কিছুক্ষণ থাকেন দেখবেন তার কাছ থেকে আসলে আপনার গায়েও মিস্কের গন্ধ পাওয়া যাবে, ভালো ভালো জিনিসগুলো পাওয়া যাবে। ভালো ব্যক্তিদের সাথে, স্কলারদের সাথে উঠা বসা, দিনদারদের সাথে উঠা বসা করলে কিছুদিন কোরআন হাদিস না পড়েও আপনার শেখা হয়ে যাবে, যাবে না? আর যদি খারাপদের সাথে শেখে তাহলে খারাপ অভ্যাসগুলো আপনার মধ্যে ঢুকবে। যদি যে সিগারেট পান করে তার সাথে যদি আপনি বেশি উঠা বসা করেন দেখবেন যে সিগারেট ধরে ফেলবেন, এভাবে আরও অন্য অন্য বদভ্যাসগুলো ঢুকে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে পারিবারিক ভাঙনের ক্ষেত্রে এই যে বড় বড় কারণগুলো সেটা
সম্পর্কে সতর্ক থাকা। সর্বশেষ আরেকটা আমি বলবো, সেটি হচ্ছে প্রচার মাধ্যম, অনলাইন জগৎ। এটাও পারিবারিক ভাঙনের একটা বড় কারণ এবং পরিবারের সমস্যা হওয়ার একটা বড় কারণ। সোশ্যাল নেটওয়ার্ক এখন সবাই জানে এটা আসলে আনসোশ্যাল, মানুষকে পুরো অসামাজিক করে দেয়। সারাদিন দেখেন সোশ্যাল নেটওয়ার্কে সে ঘুরে বেড়ায় কিন্তু পরিবারের কারো খবর নাই। আপনার সন্তান যদি আল্লাহ না করুক কোনো অ্যাডিকশানে পড়ে যায়, তাকে খেতে বললেও সে খেতে আসবে না, সে ওই যে একটা অ্যান্ড্রয়েড নিয়ে অথবা ট্যাব নিয়ে বসে পড়ে আছে, তাই না? এটা তাহলে এটা এখন বরং সবার শেষে উল্লেখ করলো, এটা প্রধানতম একটা মানে প্রবলেমে পরিণত হচ্ছে। ইতিমধ্যে অনেকেই আমার সাথে কিছু কাউন্সেলিংয়ের জন্য এসেছিলেন, তাদের অনেকের মধ্যে এটা হলো প্রবলেম। স্বামীর প্রবলেমটা কি বলে যে সারাদিন অফিস থেকে ফিরে অ্যান্ড্রয়েড নিয়ে পড়ে যায় আবার রাত একটা দুইটা তিনটা পর্যন্ত। আচ্ছা, স্ত্রীর প্রবলেমটা কি? স্ত্রীর প্রবলেমও মানে কোনো কোনো স্বামীর অভিযোগ যে তিনিও সারাদিন হয় ফোন নয় ট্যাব অথবা কম্পিউটার নিয়ে থাকেন। সাধারণত এখন তো ফোনটা নিয়েই থাকে বেশি, তাই না? এটা হাতের মধ্যে ছোটো করে সব নাটক সিনেমা এভরিথিং দেখা যায়, তারপরে সোশ্যাল নেটওয়ার্কে এখানে অ্যাক্টিভ, কারণ এটা এখন আসলে মিনি কম্পিউটারের মতোই। তাহলে দেখা যাচ্ছে স্বামীদের পক্ষ থেকে একই অভিযোগ, স্ত্রীর পক্ষ থেকে একই অভিযোগ, এবং এই যন্ত্রের কারণে তাদের পরিবারগুলো এখন হুমকির মুখোমুখি, কারণ তারা এতটাই অ্যাডিক্টেড যে তারা আর কাউকে সময় দিচ্ছেন না। মা তার সন্তানকে সময় দিচ্ছেন না, স্বামীকে সময় দিচ্ছেন না, আর স্বামী তার স্ত্রীকে সময় দিচ্ছে না এবং সন্তানকেও সময় দিচ্ছে না, কারণ তাদের সময় নেই। তো এগুলো আমাদের জন্য বড় ধরনের হুমকি, বড় ধরনের চ্যালেঞ্জ। আসুন আমরা সেটা বোঝার চেষ্টা করি, পরিবারগুলোকে বাঁচাই। ইসলামের যে কোনো বিবেচনায় আপনি দেখবেন পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এমনকি ইসলামী জ্ঞান আহরণের জন্য। আজকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রপার ইসলামিক নলেজ পাওয়াটা দুরূহ হয়ে পড়েছে, পড়েনি বলেন তো? সহি আকিদা, কোরআনের অনুশাসন, হাদিসের জ্ঞান সেখানে দুরূহ, আর আকিদার জ্ঞান তো মানে কেউ গুরুত্বই দিচ্ছে না বাংলাদেশে। এরপরে যদি আখলাকের কথা বলি, ম্যানার্স না, কোনো আখলাক নেই। আমি আমার সন্তানদের কাছেও খোঁজ খবর নিয়েছি, সেখানে ক্লাসে মরালিটি শেখার কোনো চর্চাই নাই। অথচ শিক্ষার প্রধানতম শেখার বিষয় হলো মরালিটি, নৈতিকতা। একজন ভালো সৎ এবং রুচিশীল মানুষ কী করে আপনি হতে পারবেন? শিক্ষার মাধ্যমে আমরা সেরকম প্রজন্ম গড়ে তোলার কথা, কিন্তু কোথায় সেটা আজকে? তাহলে এই গ্যাপটা পূরণ হবে কী করে? পরিবারের মাধ্যমে। আপনি বাবা এবং মা নিজেরা যদি দিনদার হন, কোরআন সুন্দর করে পড়তে পারেন, কোরআনের কিছু মুখস্থ থাকে, আমল ভালো থাকে, ইবাদত গুজার হন, তাহলে এভাবেই আপনার প্রজন্মকে, আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন। আপনার সন্তানকে স্কুল কলেজ নামাজি বানাবে না, আপনার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোরআন শেখাবে না, তাদেরকে নৈতিকতাও শেখাবে না। আমাদের এই প্রজন্মের কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মধ্যে আমরা বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, তারা পাশ্চাত্য কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছে। বরং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোএডুকেশন থেকে শুরু করে পাশ্চাত্যের নানা খারাপ জিনিস এখন আমদানি করছে। আমাদের একটাই জায়গা রয়ে গেছে, সেটা হলো পরিবার। অতএব পরিবারকে যদি আপনারা গুরুত্ব না দেন, শান্তিপূর্ণ সুন্দর আদর্শ পরিবার গড়ার জন্য যদি প্ল্যান না নেন, তাহলে মনে রাখবেন বিশাল বিশাল বড় বড় আরও চ্যালেঞ্জ এসে যাবে, এবং আমরা কেউই আসলে দিনের পথে হয়তোবা থাকাটা কঠিন হবে, দিনের পথে থাকতে অনেকেই পারবেন না, ফলে চ্যালেঞ্জটা বেড়ে যাবে। সমাজের চ্যালেঞ্জ, আমাদের কমিউনিটির চ্যালেঞ্জ, আমাদের দেশের চ্যালেঞ্জ। একটা দেশে, একটা সমাজে সৎ লোকের অভাব হলে ভয়ঙ্কর বিপর্যয় হয়। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমার মনে হয় আলোচনার পাশাপাশি আমি হয়তো কিছু আলোচনা করেছি যে কী করণীয়, কারণ যেগুলো আমাদের জন্য হুমকি সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের যেমন সাবধান থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় করণীয়। পাশাপাশি আরও কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আরেকটা আলোচনাও বাকি আছে, সেটা হচ্ছে এই যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলোর ইফেক্টটা কী, ইম্প্যাক্টটা কী,
আমাদের ব্যক্তি এবং পারিবারিক জীবনে সেই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সকল ত্রুটি দূর করে দিন আমাদের পাপগুলোকে maaf করে দিন আমাদের ভুলগুলোকে সংশোধন করে দিন আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবারে পরিণত করে দিন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل أمر من أموركم نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم شماني توبستيتي أمرا পারিবারিক অবকাঠামো কি করে বজায় রাখা যায় এবং শান্তি কি করে রক্ষা করা যায় পারিবারিক ভাঙন কি করে রোধ করা যায় সেটার প্রাথমিক আলোচনা আমরা করেছি আরো কিছু আলোচনা পরবর্তীতে করব এখানে ছোট্ট দু একটা নসিহা এবং নসিহার পাশাপাশি দু একটা শুভ বা সুন্দর ঘোষণাও রয়েছে প্রথম বিষয়টা আমাদের কাছে অনেকে অনুরোধ করেছেন বলার জন্য যে আমাদের বোনদের যেন স্বামীদের প্রতি আনুগত্যটা আরেকটু বাড়ানো যায় বাড়ানো হয় এটা আসলে আধুনিক জীবনের একটা ফলাফল ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েদের মধ্যে আনুগত্যটা কমে গেছে নানা কারণ আছে হয়তো স্বামীর বাড়াবাড়ি স্বামীর ডমিনেটিং অ্যাপ্রোচ এবং পাশাপাশি আধুনিক শিক্ষারও একটা কুফল বলতে পারি আমরা কারণ আধুনিক শিক্ষা মেয়েদেরকে একদম স্বতন্ত্র করে ফেলেছে ফলে মেয়েরা ভাবে যে স্বামীর প্রতি আমার কোনো ডিপেন্ডেন্সি নাই তারা মনে করে আনুগত্য মানে হচ্ছে ডিপেন্ডেন্সি আমি স্বামীর কথা সবসময় মেনে চলবো এটা হচ্ছে এক ধরনের ডিপেন্ডেন্সি আসলে ডিপেন্ডেন্সি আর আনুগত্য এক জিনিস নয় এটা মনে রাখবেন আপনাকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যদি আপনি কোথাও চাকরি করে থাকেন আপনার প্রতিষ্ঠানের যিনি অথরিটি তার আনুগত্য করতে হয় না তার নির্দেশ মেনে চলতে হয় আর আজকের যুগে আমরা যেখানে ম্যানেজমেন্ট অনেক ফ্লারিশ করেছে সেখানে দেখি আমাদের যিনি অথরিটি তিনি কিন্তু চান আমরা আমাদের পরিপূর্ণ সৃজনশীলতার বিকাশ করে ভালো কাজ করি কারণ যদি শুধু হুকুমের অনুসরণ করেন তাহলে কিন্তু ভালো কাজ করা যায় না তাহলে আপনি যদি একজন অফিসার হন তাহলে আপনি পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন বাট কাজের জন্য জবাবদিহি করবেন উপরের অথরিটির কাছে পারিবারিক সিস্টেমটা এরকম স্বামী কথা বলবেন আর স্ত্রী নড়বেন তা নাহলে বসে থাকবেন মানে প্রত্যেকটা কাজে স্বামীকে স্বামী স্ত্রীকে চালাবেন ইসলাম কিন্তু সেটা বলেনি বলেছে গ্রসলি স্ত্রী স্বামীর অধীনস্থ অতএব স্বামীর আনুগত্যের বাইরে তিনি যাবেন না আর স্বামীকেও এখানে খেয়াল রাখতে হবে স্বামী যেন স্ত্রীকে তার অধিকারগুলো দেন তার স্বাধীনতা দেন স্বাধীন চিন্তা করার সুযোগ করে দেন তবে এটা উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ইসলাম ইসলামের ফ্রেমওয়ার্কের মধ্যেই যেন হয় সেটার জন্য তারবিয়া যথেষ্ট স্বামী স্ত্রীকে একটা সুন্দর তারবিয়া দিবেন স্ত্রী স্বামীর তারবিয়াটা মেনে নেবেন তাহলে স্ত্রীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামীর এতাত করা স্বামীর আনুগত্য করা তিনি তার বৈধ এবং শরাই ওজর যদি না থাকে তাহলে স্বামীর আনুগত্যের বাইরে যাবেন না এমনকি স্বামী যদি তার সাথে মেলামেশাও করতে চায় তার যদি কোনো শরাই ওজর বা শারীরিক কোনো ওজর না থাকে তাহলে স্বামীটাকে তাকে সাড়া দিতে হবে নতুবা সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে তিনি যদি স্বামীর শয্যা থেকে নিজে আলাদা হয়ে যান এবং স্বামীর আনুগত্যের বাইরে চলে যান রাত্রে তাহলে সারা রাত ধরে আল্লাহ ফেরেশতাকুল এবং সকল মানুষের লানত পড়তে থাকবে এটা কঠিন একটা ব্যাপার ইসলাম এমন একটা পারিবারিক সিস্টেম দিয়েছে আমরা সেটা ভায়োলেট করা ঠিক হবে না কিন্তু স্ত্রী এর মানে এই নয় যে তাকে তিনি নির্যাতিত হবেন তাকে মানসিকভাবে নির্যাতন করা হবে তার কোনো অধিকার দেওয়া হবে না যদি দেওয়া না হয় সে জায়গায় তিনি তার এই অভিযোগটা তার মুরব্বীদের কাছে দুই ফ্যামিলির লোকদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন এবং যিনি এখানে কাউন্সেলিং করবেন বা সালিসি করবেন তার উচিত হবে স্ত্রীকে তার অধিকার দেওয়া
যাতে কোনো নারী নির্যাতিতা না হন এটা এনশিওর করা মুসলিম কমিউনিটির দায়িত্ব আলেম ওলামাদের দায়িত্ব সুতরাং সবাই যদি একটা সুন্দর পরিপূরকভাবে আমরা কাজ করি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের স্বামীরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আর স্ত্রীরাও স্বামীদের পূর্ণ আনুগত্য পোষণ করবেন ইনশাআল্লাহ ঘোষণার মধ্যে প্রথম ঘোষণা হলো আইআরডিসি মসজিদ সিদ্দিকের একটা দাওয়াতি প্রতিষ্ঠান আপনারা জানেন সেখানে একটা ডিপ্লোমা কোর্স অফার করা হচ্ছে আপনাদের কাছে হয়তো এখানে ঘোষণাটা টাঙানোও থাকবে একটা ব্যতিক্রম ধর্মী ডিপ্লোমা কোর্স সরাসরি এখান থেকে শেখার সুযোগ রয়েছে কোনো কারণে কেউ অনুপস্থিত থাকলে হয়তো তিনি অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন কিন্তু মূলত এটা সরাসরি একটা কোর্স যেখানে আমাদের ছয়টা কোর্স থাকবে প্রাথমিকভাবে প্রথম চার মাসে চারটা কোর্স চালু থাকবে আমি ছাড়াও আরও বড় বড় শায়েখরা এখানে পড়াচ্ছেন এর মধ্যে আছেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডক্টর আব্দুল্লাল কাফি ওসুলুল ফিকহ আকীদা সহ ফিকহের এবং আরও অন্যান্য বিষয়গুলো এখানে থাকছে ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে আপনারা এই সুযোগটা নেন এখানে অথেন্টিক জ্ঞানটাই শেয়ার করা হবে অথেন্টিক সোর্স থেকে এবং অথেন্টিক রিসোর্সদেরকে আপনারা পাবেন ইনশাআল্লাহ জ্ঞান সঠিক সোর্সে পাওয়াটা অনেক মুসলিম কমিউনিটিতে আমাদের দেশের অনেক জেলায় এটা খুব দুরূহ হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় বেদাত শেরেকের ঘনঘটা এই জায়গায় যে সুযোগটা এখানে ক্রিয়েট করা হয়েছে আপনারা সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আর পাশাপাশি আমাদের আরেকটা প্রতিষ্ঠান তাইবা একাডেমি তারও ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের একটা এনরোলমেন্ট চলছে সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই কোর্স থেকে যেটা আইআরডিসির যে ডিপ্লোমা তা থেকে একটু ব্যতিক্রম ধর্মী একটু প্রাথমিক লেভেলের যারা শিখতে চান তারা এখানে অনলাইনে কোর্সে এনরোল করতে পারেন তো এই দুটো ঘোষণা আপনাদের জন্যে জ্ঞানের দুটো দুয়ার আমরা আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম আশা করছি আপনারা এই দরজা দিয়ে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে আরও অনেকেই দোয়া চেয়েছেন তাদের হয়তো মৃত আত্মীয় স্বজন আছে যারা আমাদেরই মুসলিম ভাই বোন এবং অসুস্থ বিপদগ্রস্ত ব্যক্তিরা আছেন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা আছেন এবং অন্যান্য যারা এখানে এসছেন তাদের সবার জন্য দোয়া আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের মৃত ভাই বোনদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন তাদের কবর আজাব এবং জাহান্নামের আজাব তাদের মওকুফ করে দেন আল্লাহ যেন যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করেন যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন যাদের বিভিন্ন হাজাত রয়েছে আল্লাহ যেন তাদের বৈধ হাজাতগুলো পূরণ করে দেন যাদের সমস্যা আছে সেই সমস্যা দূর করে দেন যারা পাপে আছে আল্লাহ যেন তাদের পাপকে মোচন করে দেন পাপমুক্ত জীবনযাপনের তৌফিক দেন আমাদের এই মসজিদে যারা আসছেন যে সকল মুসল্লি আল্লাহ যেন তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজন এর বাইরেও সকল মুসলিমকে আল্লাহ যেন ক্ষমা করে দেন রহমত এবং বরকত বর্ষণ করেন মজিদ ইতাআত এবং কোরআন সুন্নাহ অনুসরণের তৌফিক দান করেন হাদা সাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر إخواننا المسلمين في فلسطين وفي غيرها من العالم الإسلامي يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم